الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون وعن عائشة رضي الله تعالى عنها تقول كان رسول الله صلى الله عليه وسلم يفلي ثوبه ويعلق دابته ويخدم نفسه وفي رواية يخسف نعله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم شمانيت مسلمين الكرام आज আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সম্পর্কে আলোচনা করব। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকাতেন তখন পুরো দৃষ্টি দিয়ে সেদিকে তাকাতেন। ওয়াজুল্লু নাযরিহিল মুলাহাযা, যখন কোনো দিকে তাকাতেন তখন পুরো মনোযোগ দিয়ে সেদিকে তাকাতেন, আর চোখে তাকাতেন না। আর এক রিওয়ায়াতে আছে, যখন কারো প্রতি লক্ষ্য করতেন কানা ইউকবিলু বিওয়াজহিহি ওয়া কলবি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি তার শরীর এবং মন নিয়ে তার দিকে ঝুঁকে পড়তেন, তার দিকে মনোযোগী হতেন, চাই সে লোক খুব খারাপ লোকই হোক না কেন। যদি রাসূল কোনো খারাপ লোকের সাথেও কথা বলতেন তারপরও তার দিকে পুরো ফিরে, পুরো শরীর তার দিকে ফিরিয়ে পুরো মনোযোগের সাথে তার সাথে কথা বলতেন, এমন মনে হতো যার সাথে কথা বলতেছেন
সে অনেক সম্মানী ব্যক্তি, অথচ অনেক সময় সে অনেক নিকৃষ্ট ব্যক্তি থাকত। কিন্তু হাদিসের ভাষায় ইয়াতা আল্লাহ খুব বিজালি, রসুল সাল্লাহ সাল্লাম খারাপ লোকদের সাথেও পুরো শরীর মন নিয়ে কথা বলতেন তাদের মন জয় করার জন্য, যাতে তাদের মন নরম হয়, মন জয় হয়, তারপরে রসুলের যে দাওয়াত দিতে চান সেটা গ্রহণ করে। রসুলের হাঁটার ব্যাপারে আসছে, ইজা জালা জালা কালান ওয়া ইজা মাশা তাকাফা তাকাফুআন কাআন্নামা ইয়ানহাফু মিন সাবাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি যখন হাঁটতেন তখন এমনভাবে হাঁটতেন যেন মনে হতো পাহাড় থেকে পানির ঢল নামতেছে। উঁচু জায়গা থেকে পাহাড় থেকে পানির ঢল নামলে যেরকম মনে হয় কি যেন আসতেছে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর থেকে নিচের দিকে আসতেন, কারণ রসুল নিচের দিকে তাকিয়ে থাকতেন, নিচের দিকে তাকিয়ে হাঁটতেন, আর পাগুলো ইদা জালা জালা আলা, এক পা যখন উঠাতেন ভালো করে উঠাইতেন, তেতবিয়ে তেতবিয়ে হাঁটতেন না। অনেকে জুতোর মধ্যে আওয়াজ করে করে হাঁটে, খ্যাস 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 করে জুতোর মধ্যে আওয়াজ করে করে হাঁটে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম হাঁটতেন না, এক পা উঠাতেন পুরোপুরি উঠাতেন, আবার আর এক পা রাখতেন ভালো করে রাখতেন, পুরো উঠিয়ে তারপরে আবার আর এক পা রাখতেন, খ্যাস খ্যাস করে হাঁটতেন না। আর রসুলের হাঁটার ধরনের ব্যাপারে আছে, হযরত আবু হুরায়রা বলেন, মা রাআইতু আহাদান আহসানা মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা রাআইতু আহাদান আসরাআ মিন মাশিহি ওকুন্না নুসরিউ ওকুন্না নুতইবু আনফুসানা ওয়া কানান নাবিয়্যু গায়রা মুক্তাসিরিন। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটার মধ্যে খুব দ্রুত থাকতেন, খুব দ্রুত হাঁটতেন, মধ্যম ধরনের দ্রুত, খুব বেশি দ্রুত না। হযরত আবু হুরায়রা বলেন যে হুজুরের সাথে যখন আমরা হাঁটতাম হুজুর স্বাভাবিকভাবেই হাঁটতেন, হুজুর এক মনে হাঁটতেন, কিন্তু হুজুরের সাথে পাল্লা দেওয়ার জন্য আমরা হাঁটতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে যেতাম, আমাদের দৌড়াইতে হইত, আমরা যেন দৌড়িয়ে দৌড়িয়ে ক্লান্ত হইতাম আর হুজুর স্বাভাবিকভাবে হাঁটতেছেন, একভাবে এক গতিতে, কোনো গতিও বাড়াতেন না আবার কমাতেন না, অকানা গায়রা মুক্তাসিরিন, কোনো অন্যদিকে খেয়াল, হুজুরের গতির দিকেই হুজুর খেয়াল রাখতেন। আর আমরা যখন রসুলের সাথে হাঁটতাম নুতাইবু আনফুসানা, রসুলের সাথে পাল্লা দেওয়ার জন্য আমরা ক্লান্ত হয়ে যেতাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ব্যাপারে আসছে, হাদিসের মধ্যে আছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসরিদু কাসারদিকুম ওয়া কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন ইয়াহফাযুহু মান জালাসা। আমি সব বিষয় খুব সংক্ষেপে বলে যাচ্ছি যাতে সব বিষয় কিছু না কিছু জানা থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন এক সাহাবী যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা যেমন দ্রুত কথা বলো এরকম দ্রুত কথা বলতেন না, তোমরা যেমন দ্রুত কথা বলো অর্ধেক মানুষ বুঝে আর অর্ধেক মানুষ বুঝে না এরকম দ্রুত কথা বলতেন না। কেমন করে কথা বলতেন? কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন। হুজুর এমনভাবে কথা বলতেন যে স্পষ্ট, আর প্রতিটা শব্দ আলাদা আলাদা উচ্চারণ করতেন, প্রতিটা শব্দের উচ্চারণ আলাদা আলাদা হতো আর প্রতিটা শব্দের উচ্চারণও স্পষ্ট হতো, যে এমন স্পষ্ট আর এমন আলাদা আলাদা শব্দ বলতেন যে ওই বর্ণনাকারী বলেন, ওই সাহাবী বলেন,
ইয়াহফাযুহু মান জালাসা, যে রসুলের কাছে বসে রসুলের কথা শুনতেন, রসুলের কথা শুনে সে মুখস্থ করে ফেলতে পারতেন, রসুলের বাক্যগুলো শুনে মুখস্থ করে ফেলতে পারতেন, এত স্পষ্ট আর এত আলাদা আলাদা করে শব্দগুলো বলতেন। আর এক রওয়ায়েতে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন কথা বলতেন, কানা ইয়াতাকাল্লামু সালাসা, তিনবার তিনবার করে কথা বলতেন, যাতে সর্ব ধরনের মানুষ বুঝতে পারে। অনেকে আছে একবার কথা বললেই বুঝে ফেলে, অনেকে আছে একবার বললে ওরকম ক্যাচ করতে পারে না, বুঝতে পারে না, দ্বিতীয়বার লাগে। তো রসুল সবার প্রতি লক্ষ্য রেখে, যে খুব বুদ্ধিমান বা যে একটু বোকা, সবার প্রতি লক্ষ্য রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তিনবার করে কথা বলতেন, যাতে সব ধরনের সব শ্রেণীর মানুষ বুঝতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের ব্যাপারে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন, ইয়াদাউ শাক্কাহুল আইমান, ইয়াদাউ কাফাহুল ইয়ামিন আলা শাক্কিহিল আইমান, হুজুর যখন ঘুমাতেন তখন তার এই ডান হাত তালুর নিচে এভাবে মাথা দিয়ে ডান কাঁধে শুইতেন, ডান দিকে ঘুরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইতেন, আর যখন শুইতেন তখন দোয়া পড়ে শুইতেন, আল্লাহর নাম নিয়ে শুইতেন, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া। হাদিসের মধ্যে আছে যখন ইদা আওয়া ইলা ফিরাশি, বিছানা আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া, আর যখন ঘুম থেকে উঠতেন তখন আবার দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আরেক হাদিসে আছে, আরেক রওয়ায়েতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিবেলা ঘুমাইতেন তখন ডান কাঁধ দিয়ে শুইতেন। আবার অনেক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ফজরের আগে একটু ঘুমাইতেন, তখন ঘুমাইতেন এরকম হাতের তলায় মাথা রেখে পা দুটো উঁচু করে এভাবে শুয়ে থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেন কিসে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা কানা ফিরাশু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের বিছানা কি ছিল? উনি বললেন, মিন ইদামাই হাসমুহু লিফুন, যে একটা চামড়া, চামড়ার মধ্যে কিছু পশম, একটু পশম জাতীয় একটা চামড়া, এটাই রসুলের বিছানা ছিল, ওই চামড়াটা বিছিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটার মধ্যে ঘুমাইতেন। রসুলের ঘুমের ব্যাপারে আরো আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের তিন ভাগের এক ভাগ অর্ধেক ইবাদতে রাখতেন আর তিন ভাগের এক ভাগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেন। হুজুরের খাবারের ব্যাপারে আছে, মা কানা ইয়াসবাউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আহলুহু আল-লায়ালিল মুতাতাবিআ মিন খুবজি শাইন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতেন কিন্তু এমন ভাবে খাবার খেতেন যে কোনোদিন রসুলের পুরো জীবনে কোনোদিন এমন যায়নি যে দুই বেলা একটু ভালো করে খেয়েছেন, কোনোদিন এমন যায়নি যে দুই বেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেয়েছেন, যেটা আমরা আহার বলি, একটা খাবার আর একটা সাধারণ ওই খেজুর বা পানি, রসুলের পুরো জীবনে এমন কোনো দিন যায়নি যে দুই বেলা পরিপূর্ণ উদর পরিপূর্ণভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। হাদিসের মধ্যে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার, একা না তার পরিবার, অনেক রাত লাগাতার অনেক রাত ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইতেন, অনেক রাত লাগাতার ভাবে, এক দুই দিন না, লাগাতার অনেক রাত ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইতেন। তাই বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কখনোই ভালো খাবার খান নাই তাও না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো খাবারও খেতেন,
হাদিসে আছে এক সাহাবীর বাসায় গিয়ে দাওয়াত খাচ্ছিলেন, তো ওই সাহাবিকে বলতেছে, ওই সাহাবি একটা ছাগল রান্না করছে, তো তাকে বলতেছে দাও ছাগলের একটা রান দাও। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রানটা খেয়ে ফেলছেন, ওই রান খাওয়ার পরে আবার বলতেছেন নাও ইন্নিজরা আর একটা রান দাও, আর একটা রান সেটাও দিত, ওটাও খেয়ে ফেলছেন, আবার বললেন যে আরো একটা রান দাও ওটাও খেয়ে ফেলছেন, আবার বললেন আরো একটা রান দাও ওটাও খেয়ে ফেলছেন, তারপরে পঞ্চমবারে বলছেন আরো একটা রান দাও। তখন সেই সাহাবি বলতেছেন হে আল্লাহর রসুল একটা ছাগলের কয়টা রান হয়? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি তুমি এই প্রশ্ন আমাকে না করতা আর যদি তুমি আমাকে দিতে থাকতা আল্লাহ তাআলা এর মধ্যে রান আরো বাড়াইতে থাকতেন, তুমি যত আমাকে রান দিতা তত রান আল্লাহ তাআলা বাড়াইতে থাকতেন, তুমি প্রশ্ন করছো এই জন্য আর এর মধ্যে তুমি আর রান খুঁজে পাবা না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ভালো খেতেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ক্ষুধার্ত অবস্থায় সাধারণত উদর পূর্ণ করে খেতেন না, সাধারণত দুই বেলা কখনো, যেটা হাদিসে আছে দুই বেলা কখনো তৃপ্তি সহকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান নাই। এক হাদিসে আছে একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার কাছে ওনার ভাগিনা আসতে, আসার পরে দুজন খেলেন, দুজন খাওয়ার পরে কান্না শুরু করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বলতেছেন কি ব্যাপার আপনি কাঁদতেছেন কেন? বলে আজ তো আমরা গোস্ত আর রুটি দিয়ে খেলাম কিন্তু আমি তো আমার রসুলকে কখনো আমার জীবদ্দশায় কখনো দেখি নাই যে গোস্ত আর রুটি দিয়ে পেট ভরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে খেয়েছেন, আমি এটা কখনো দেখি নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের মধ্যে যে কোনো ধরনের খাবারই রসুলের সামনে আসতো, যত হালাল খাবার আছে সবগুলোই খেতেন, তাই পরিবেশনকারী যেই হোক না কেন। হাদিসে আছে একবার এক দর্জি রসুলকে দাওয়াত দিতেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেছেন, তো ওই দর্জি কদু দিয়ে আর একটা তরকারি রান্না করতেন, হযরত আনাস ইবনে মালিক রসুলের সাথে ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কদুর বোটাগুলো কদুগুলো খুঁজে খুঁজে তরকারির মধ্যে খুঁজে খুঁজে তোর কদুগুলো খাচ্ছিলেন। তো হযরত আনাস বলেন যে আমি আগে কদু তেমন একটা পছন্দ করতাম না কিন্তু হুজুরের পছন্দ দেখে হুজুর খুঁজে খুঁজে যেভাবে কদু খাচ্ছিলেন ওটা দেখে তারপর থেকে আমি কদু পছন্দ করা শুরু করে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দাওয়াত দিতেন তার দাওয়াত গ্রহণ করতেন। কানা ইউজিবুল আব হাদিসে আছে যদি কোনো নিম্ন শ্রেণীর চাকরও যদি রসুলকে দাওয়াত দিতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াত গ্রহণ করতেন, তার বাড়িতে গিয়ে খেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকের ব্যাপারে আছে কানা ইয়ালবাসুল কামিজ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা জামা পরিধান করতেন, আর রসুল জামা যে পরতেন সাধারণত জামার প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি কখনোই গুরুত্ব দিতেন না, এটা কি অনেক দামি নাকি এটা অনেক কম দামি, সাধারণত কম দামি জামা হুজুর সাল্লাল্লাহু আলাইহি পরতেন কিন্তু বেশি দামিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি পরতেন। এক হাদিসে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি যখন নাকি হজ করতে গেছেন তখন এমন একটা জামা পরা ছিলেন যেই জামার দাম 4 দিরহামের চেয়ে বেশি হবে না, মানে অনেক কম দামি জামা, লা তুসাবি আর বাতা দিরহাম, অনেক কম দামি জামা পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা হজ করতে গিয়েছিলেন, যে হজের মধ্যে
লাখো লাখো মানুষ ছিল, সাহাবায়ে কেরাম ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার নবী, আর বিশেষ করে সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশাসক। তারপরও তার শরীরে যে জামা ছিল যেটা চার দেরহাম, মানে খুব কম দামি একটা জামা ছিল। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দামি জামাও পরতেন, যে কখনো কখনো এমন জামা পরতেন যেই জামা অনেক দেশের মানে খুব দামি জামা হিসাবে বুর্দি ইয়ামানি নাম আছে, কুতুব ইয়ামানিয়া, অনেক দামি জামাও রসুল সাল্লাহ সাল্লাম পরতেন। হুজুর সাল্লাহ সাল্লামের আচরণের ব্যাপারে আছে, হুজুর সাল্লাহ সাল্লাম মানুষের সাথে সাক্ষাৎও করতেন। মার আইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা ইয়াতাবাসসাম, রসূল অধিকাংশ সময় হাসতেন, হাসি মুখে থাকতেন। আর রসূলের হাসি হলো অট্ট হাসি না, তাবাসসুম, মুস্কি হাসি। রসূল সাধারণত মুস্কি হাসি দিতেন, তবে অট্ট হাসি না, হাসি যার মধ্যে রসূলের মাড়ি পর্যন্ত দেখা গেছে, এরকম দুই তিনটা রেওয়ায়াত আছে। এক রেওয়ায়াত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস বর্ণনা করতেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক বান্দাকে আনবেন, যে বান্দা অনেক গুনাহ করতে, একটা পাপী বান্দা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্ন বাহানা দিয়ে মাফ করে দিবেন, এরকম এক পাপী বান্দাকে জাহান্নাম থেকে আনা হবে। তো আনার পরে সেই পাপী বান্দাকে, পাপী বান্দার যে ছোট ছোট গুনাহ যেগুলো আছে, সে বড় গুনাহও করছে, ছোট গুনাহও করছে, ছোট ছোট যে গুনাহগুলো করছে সেইগুলো তাকে দেখানো হবে যে তুমি এই গুনাহ করছো, এই গুনাহ করছো, এই গুনাহ করছো। তো ওই বান্দা সে ওইগুলো সব স্বীকার করবে যে হে আল্লাহ আমি তো এই গুনাহ করছি, কারণ তার ভয় হলো সে তো অনেক একটি অনেক বড় বড় গুনাহ করছে, এগুলো তো আর তাকে দেখানো হচ্ছে না, ছোট ছোট গুলা বলতেছে এগুলো স্বীকার করে নি, তাহলে হয়তো মাপ পেয়ে যাবো। অহুয়া মুস্তে কুমিন কি বাড়ি, ছোট ছোট গুনা দেখানো হইতেছে যে তুমি এই গুনা করছো কিনা, দেখে যে ছোট গুনা, ঠিক আছে আল্লাহ হ্যাঁ আমি এই গুনা করছি, স্বীকার করে যাচ্ছে হ্যাঁ এই গুনা করছি, এই গুনা করছি। বড় গুনা যেহেতু তাকে দেখানো হচ্ছে না, এই জন্য সে মোটামুটি একটু আশ্বস্ত হয়ে, একটু শান্তিতে থেকে, একটু সুখে থেকে ছোট গুনগুলো সব স্বীকার করে যাচ্ছে। তারপরে ছোট গুনাগুলো দেখানোর পরে ফেরেশতাকে বললেন যে যত গুনা তাকে দেখাইলা সব গুনার পরিবর্তে তাকে নেকি দিয়ে দাও, যত গুনা তাকে দেখাইলা সব গুনার পরিবর্তে তাকে নেকি দিয়ে দাও। তো এই বান্দা যখন দেখবে যে তার গুনাগুলোর পরিবর্তে নেকি দিয়ে দিতে, তখন সে বলবে হে আল্লাহ হে আল্লাহ, এগুলোই তো শুধু আমার গুনা না, এর চেয়ে বড় বড় গুনা তো আমি আরো করছি, আমার এর চেয়ে আরো বড় বড় গুনা আছে। কারণ যখন দেখতেছে প্রতি গুনার পরিবর্তে সে আরো সওয়াব পাইতেছে, এক একটা গুনার পরিবর্তে তারে আরো সওয়াব দিতেছে আল্লাহ, তখন সে আরো বলবে খুশি হয়ে আল্লাহ আমি তো এই গুনা শুধু করিনি, আরো অনেক গুনা আছে আমার, আরো বড় বড় গুনা আছে। এই কথা বলতেছে ওই বান্দা এই কথা বলবে, তখন আল্লাহ তাআলা বলবে যে দাও তার ওই বড় গুনার পরিবর্তেও সওয়াব দিয়ে দাও। এই হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন খুশিতে, ওই বান্দার আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে ওয়াজিদু, হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু তখন হাসি দিতেন, এমন হাসি দিতেন যে তার মাড়ি পর্যন্ত দেখা গেছে। এরকম আরো দুই তিনটা রেওয়ায়ত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এমন হাসছেন যে হাসির দ্বারা তার মাড়িও দেখা গেছে, কিন্তু সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে ঠাট্টাও করতেন। হাদিসের মধ্যে আছে এক ওমায়ের একটা ছোট শিশু, সে তার একটা কবুতরের মতো ছোট একটা পাখি ছিল, ওই পাখি নিয়ে সে খেলাধুলা করত। রাসূল সবসময় দেখতেন যে ওমায়ের সে ওই পাখি নিয়ে খেলাধুলা করে। তো এক সময়
ওই পাখিটা মারা গেল। পাখিটা মারা যাওয়ার পরে ওই অমায়ের ওই শিশুটা অনেক চিন্তিত, অনেক দুঃখিত, অনেক কান্নাকাটি করতেছে। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি তার সাথে এসে ঠাট্টা করে বলতেছে, হে অমায়ের, মা ফালান নোগায়ের, তোমার নোগায়ের গেল কই? তোমার নোগায়ের কি করলো? তারে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, তোমার নোগায়ের কি করলো? তারপর সে বলতেছে, আমার নোগায়ের তো এরকম এরকম করছে। শিশুটা একটু রসুলের কথায় সান্ত্বনা পেয়েছে। মানে এটা কোনো একটা অযথা কথা বলতে পারেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাচ্চাদের সাথে এরকম কথা বলতেন যার দ্বারা তারা একটু শান্তি পায়, যারা রসুলের একটু কাছে আসতে পারে। হাদিসের মধ্যে আছে, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি কে এক সাহাবী এরকম ধরে উটের উপর উঠাচ্ছেন। উঠ তো একটু উঁচা থাকে, উটের উপর উঠতে একজন আর সহযোগিতা লাগে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন একজন ধরে এরকম উটের উপর উঠাই দিতেছে। তো ওই সাহাবিকে বলতেছে যে, তুমি তো আজকে আমার উপরে আমাকে উটের উপর উঠাই দিলা, আমি তোমাকে উটের বাচ্চার উপর উঠাই দিব, উটের বাচ্চার উপরে তোমাকে উঠাই দিব। এখন ওই সাহাবি বলতেছে, ইয়া আল্লাহ, আপনি আমার সাথে ঠাট্টা করেন, হে ইয়া আল্লাহ রসুল, আপনি আমার সাথে ঠাট্টা করেন, উটের বাচ্চার উপর উঠাবেন, আমি কি ছোট মানুষ যে আমার উটের বাচ্চার উপর উঠাবেন? তখন হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তার সে বুঝে নাই হুজুর কি বলতে চাইছেন। তখন হুজুর সাল্লাম তাকে বলেন, হাল তালিদুল ইবলু, হাল তালিদুল নাকা গায়রান নাকা, হাল তালিদুল ইবলু গায়রান নাকা, বলে আমি এই যে উট তুমি দেখতেছো, এই উট কি উটের পেট ছাড়া অন্য কোনো পেট থেকে আসে? এটাও তো একটা উটের বাচ্চা নাকি? উটের বাচ্চা বড় হোক আর ছোট হোক সবই তো উটের বাচ্চা। তো আমি তোমাকে উটের বাচ্চার উপর উঠাবো বলছি, ছোট ছোট উটের উপর উঠাবো এটা তো বলি নাই। তুমি আমাকে উটের উপর উঠাইতেছো, আমি তোমাকে আর একটা উটের বাচ্চার উপর উঠাবো, সে উটের বাচ্চাটা বড় হবে, ছোট হবে কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি তার সাথে ঠাট্টা করলেন। একবার এক বৃদ্ধ মহিলা রসুলের কাছে আসছে, রসুলের কাছে সে বলতেছেন, হে আল্লাহ রসুল, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতি বানায়। তখন রসুল বলতেছেন যে, লা তাদখুলুল জান্নাতা আজুজ, জান্নাতে কোনো বুড়ি মহিলা যাইতে পারবে না, জান্নাতে কোনো বুড়ি মহিলা যাইতে পারবে না। এখন বুড়ি তো কাঁদতে কাঁদতে শেষ, কাঁদতে কাঁদতে চলে গেল। তখন তাকে ডাকতে, তুমি কাঁদতেছো কেন? হে আল্লাহ রসুল, আপনি বলছেন বুড়ি জান্নাতে যাইতে পারবে না, তাহলে তো আমার কপাল শেষ, আমার তো আর কিছু নাই। বলে, আরে তুমি জান্নাতে যখন মানুষ যাবে, বুড়িও যখন যাবে, সেও তখন যুবতি হয়ে যাবে। তুমি যখন জান্নাতে যাবা তখন তোর বুড়ি থাকবে না, যুবতি হয়ে যাবা। ইন্না আনশা না হুন না ইনশা। আর এক রেওয়ায়েত আছে, এক গ্রাম্য এক লোক, তার নাম হলো জাহেদ, এক সাহাবি জাহেদ, সে গ্রাম থেকে সবজি নিয়ে আসত, মদিনা শহরে এসে বিক্রি করত। তো সে বিভিন্ন সময় রসুলের জন্য বিভিন্ন অনেক কিছু গ্রাম থেকে নিয়ে আসত, গ্রামের অনেক জিনিস রসুলের জন্য নিয়ে আসতেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক খুশি হয়ে সেগুলো গ্রহণ করতেন। আবার অনেক সময় তার পরিবর্তে রসুলও শহরের জিনিস তাকে দিয়ে দিতেন। তো সেই সাহাবি, গ্রাম্য সাহাবি জাহেদ, সে একদিন বাজারে সবজি বিক্রি করতেছে, দাঁড়ায় দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি বিক্রি করতেছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাজার থেকে যাচ্ছিলেন, আর ওই গ্রাম্য সাহাবি জাহেদকে দেখলেন। তো দেখার পরে তাকে পিছন থেকে এইভাবে ধরলেন। আল্লাহ রসুল কত বড় একজন ব্যক্তি, সে পিছন থেকে একজনের সাথে আপনি এরকম হাঁটতেছি, ধরেন কোনো সার যদি এখান থেকে হাঁটে, প্রিন্সিপাল সার কথার কথা, সে যদি হাঁটে আর এখানে যদি কোনো শিক্ষক তারে যদি পিছন দিয়ে এমনি ধরে, তাহলে মানুষ কি বলবে? বা প্রিন্সিপাল সারে সে যদি অন্য কা অন্য কোনো শিক্ষক এখান থেকে হেঁটে যাচ্ছে, তারা পিছন দিয়ে এভাবে ধরলো, ধরে উঁচু করে ফেললো, মানুষ বলতে হয় আর কোনো জায়গা পায় না ঠাট্টা করার, আর কোনো ফাইজলামি জায়গা পায় না, এই জায়গা ফাইজলামি করতে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবিকে ওই বাজারের মধ্যে এভাবে ধরে উঁচু করে ফেলছে পিছন থেকে এসে। তো ওই সাহাবি হঠাৎ হকচকিয়ে গেছে, আরে আমার এই বাজারের মধ্যে আবার কে উঁচু করে ধরলো? তখন এরকম নড়াচড়া করতে চাইছে,
তো সে দেখতে পাইছে যে আমাকে যে ধরছে সে আল্লাহর রসূল। তো সেইটা বুঝার পরে সে এখন আর আগে যেমন ছুটার জন্য একটু পিড়াপিড়ি করছে, এখন আর পিড়াপিড়ি করে না, যে আমার পিঠ তো আল্লাহ রসূলের বুকের সাথে লাগছে, এর চেয়ে বড় কি হইতে পারে। তো সেই জন্য থেমে আছে, সে আর নড়াচড়া করতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এরকম উঁচু করে বলতেছেন কি, মাই ইস্তারিল আবদা মাই ইস্তারিল আবদ, এই গোলামকে কে কিনবে আজকে, এই গোলামকে কে কিনবে। তখন এরকম চাকর বিক্রি হইত, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এমন দেখাইতেছে তাকে উঁচু করে এরকম মানুষকে দেখাইতেছেন যে এই চাকর, এইটা আমার চাকর, এই চাকরকে কে কিনবে, কে কিনবে, ঠাট্টা করতেছেন আল্লাহর রসূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর তাকে ছেড়ে দেওয়ার পরে বললেন যে তুমি, তোমাকে ধরার পরে যে তুমি নড়াচড়া করলে না, বলে হে আল্লাহর রসূল আমার পিঠ আপনার বুকের সাথে লাগছে, যতক্ষণ লেগে থাকতে পারে এটাই তো আমার জন্য যথেষ্ট, আমি কেন নড়াচড়া করে আমার সৌভাগ্যকে আমি নষ্ট করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঠাট্টা করতেন। এক হাদিসের মধ্যে আছে, সম্ভবত হযরত জাবিরের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হুজুর আপনি তো আমাদের সাথে অনেক ঠাট্টা করেন, আপনি তো আমাদের সাথে অনেক ঠাট্টা করেন, এরকম ঠাট্টা করা আপনি একজন আল্লাহর রসূল এত বড় একজন সম্মানী ব্যক্তি, এটা কি ঠিক? একবার কি আছে যে ওই হাফসি গোলামরা, হাফসি এখনো আপনারা যদি যান বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন উপজাতি, তারা তাদের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়, তারা কেউ কেউ সিংহ সাজে, কেউ কেউ বন্য মানুষ সাজে, ওই আফ্রিকার দেশগুলোতে আছে এগুলো, বন্য মানুষ সাজে, কেউ নাকের মধ্যে এরকম ইলাকায়, এগুলো দিয়ে তারা একটা তাদের একটা দিবস থাকে, তারা ওই দিনে সবাই মিলে ফুর্তি করে। এরকম হাফসি গোলামরা একদিন এরকম ফুর্তি করতেছে, তারা লাঠি খেলা খেলতেছে, মল্লম খেলা খেলতেছে, তো ওই সবাই খেলতেছে রসুলের বাড়ির সামনে, আর রসুলও দেখতেছেন, আর এদিকে হযরত আয়েশাও দেখতেছেন যে তারা এরকম খেলতেছে, এইগুলো দেখতেছে। ওই পথ দিয়ে হযরত ওমর যাচ্ছিলেন, তো হযরত ওমর যখন দেখলেন যে তারা এরকম খেলাধুলা করতেছে ফুর্তি করতেছে, হযরত ওমর দিতে এক ধমক, তোমরা জায়গা পাও না ফাইজনামি করার, জায়গা পাও না রসুলের বাড়ির সামনে ফাইজনামি করতেছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে গেছেন। তখন থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে আমি হযরত ওমরকে যখন দেখছি যে আল্লাহর রসূল হযরত ওমরকে ভয় পান, আমি তারপরে থেকে হযরত ওমরকে ভয় পাওয়া শুরু করছি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ওমর যেই রাস্তায় চলেন শয়তান ওই রাস্তায় চলে না, শয়তান আর এক রাস্তা দিয়ে চলে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাট্টা করতেন, ওই সাহাবী জিজ্ঞেস করতেছেন হে আল্লাহর রসূল আপনি আমাদের সাথে ঠাট্টা করেন, এটা কি ঠিক? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নুদাইবু ইল্লা হাক্কা, যে আমি যে ঠাট্টা করি এই ঠাট্টাটা কখনো মিথ্যা ঠাট্টা করি না, আমি কখনো মিথ্যা বলে বা একটা মাত্রাতিরিক্ত ঠাট্টা যার দ্বারা মানুষের কষ্ট হবে এরকম ঠাট্টা করি না, আমি সঠিক পথের থেকেই ঠাট্টা করি, আমি যে মানুষের সাথে মজাক করি ঠাট্টা করি এটা সঠিক পথে থেকেই ঠাট্টাটা করি। আমাদের মধ্যে অনেকে মজাক করি, মজাক অনেক সময় মিথ্যা বলে মজাক করি, অনেকে অনেক সময় অনেকের টাকা চুরি করে নিয়ে মজাক করি, অনেক অনেক সময় মোবাইল নিয়ে গিয়ে তারপরে মজাক করি, বা অনেকে অনেক সময় একজনের মাথার মধ্যে থুতু দিয়ে মজাক করে, মানুষকে কষ্ট দিয়ে মজাক করে, অনেকে জুতা নিয়ে মজাক করে, জুতা পানির মধ্যে ফেলে দিয়ে মজাক করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মজাক করি, আমি ঠাট্টা করি, কিন্তু কখনো সৎ পথ থেকে, হক পথ থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে ঠাট্টা করি না, ঠাট্টা করি সীমিত ঠাট্টা করি আর সত্য সত্য ঠাট্টা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সম্পর্কে আছে, যদিও সব খুব দ্রুত বলে যাচ্ছি তারপরে সময় শেষ হয়ে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে একদিন, হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে আড্ডা মারতেন, শব্দ আছে খোরাফা, খোরাফা করতেন। খোরাফা হইল যে জিনদের কাহিনী, আলতু ফালতু কাহিনী এগুলা বলা, খোরাফা হইল ওই যে আলিফ লায়লা বিভিন্ন এই ধরনের যে ঘটনা যেগুলো আলতু ফালতু মন কাল্পনিক কাহিনী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এরকম সত্য সত্য যেগুলো কাল্পনিক কিন্তু সত্য এইসব কাহিনী বলতেন। এক হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে এরকম গল্প করতেন, যেটা হাদিসে আছে স্পষ্ট সহিহ হাদিসে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একবার 11টা মহিলা একসাথে বসে তারা সবাই প্রতিজ্ঞা করতে অঙ্গীকার করতে যে আজকে সবাই তার স্বামীর ব্যাপারে সত্য সত্য বলবে, কেউ তার স্বামীর দোষ বা গুণ আজকে কেউ লুকাবে না, সবাই তার স্বামীর সব সত্য সত্য কথা বলবে। সাধারণত মহিলারা স্বামীরে হাজার খারাপ বলুক তারপরও অন্য মহিলার কাছে কখনো নিজের স্বামীর খারাপ বলতে চায় না, এটাই হল সাধারণ নিয়ম। নিজের স্বামী যতই খারাপ হোক নিজের স্বামীরে সবসময় এসে খারাপ বলে, সবসময় উঠতে বসতে স্বামীরে গালি দেয়, তারপরও ওই স্বামী যদি যত খারাপই হোক কখনো তার কোনো দোষকে অন্য কোনো মহিলার কাছে বিশেষ করে বলতে চায় না। স্বামী যে চাকরি করুক ওই চাকরি সবার চেয়ে বড় চাকরি, ওই চাকরি সবার চেয়ে বড় চাকরি, এটাই সমস্ত মহিলারা চায়। এই জন্য কখনো কোনো মহিলা এটা বরদাস্ত করবে না যে আপনি অফিসে আপনার বস আপনাকে আদেশ করেন এই ওইটা করো ওইটা করো ওইটা করো, আপনি করে যাচ্ছেন কিন্তু কোনো মহিলার সামনে আপনার বস যদি আপনাকে আদেশ করে এইটা করো ওইটা করো, ওই মহিলা আপনার স্ত্রী এটা বরদাস্ত করবে না, সে সহ্য করতে পারবে না। এই জন্য আপনিও যদি আপনার বসের সামনে কখনো যান কখনো আপনার মহিলা আপনার স্ত্রীকে নিয়ে সামনে যাবেন না, অনেক মন ভেঙে যাবে তার। তো কোনো মহিলা তার স্বামীর দোষ কখনো অন্যের কাছে বলে না। তো এই 11 জন মহিলা সবাই কি করলো, প্রতিজ্ঞা করলো যে তারা সবাই তার স্বামীর কথা সত্য সত্য বলবে। এর মধ্যে আছে, এটা একটা লম্বা হাদিস, এটা আরেকদিন হয়তো বলবো, এটা একটা আলাদা বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কিরকম মর্যাদা দিয়েছেন। আজকে আমরা অনেকে অনেক মন্ত্রীরাও নারীর মর্যাদার ক্ষেত্রে ইসলাম নাকি বাধা এরকম মনে করে, অথচ নারীদেরকে ইসলামে যতটা মর্যাদা দিতে এর আপনি আরেকটা হাদিস যেটা আমি শুরুতে বলছি যেহেতু সময় শেষ আমি শেষ করে দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে হাদিসটা আমি শুরুতে পড়ছি, কানা ইয়াসলি সাওবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন, ওয়াসিফু নালা নিজের জুতা নিজে সেলাই করতেন, ওয়া আলিফু দাব্বা নিজের গরু ছাগল নিজে চড়াইতেন নিজে ভুসি খাওয়াইতেন, ওয়াকদিমু নাফসা নিজের কাজ নিজে করতেন নিজের সেবা নিজে করতেন। এটা হযরত আয়েশার হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহির ব্যাপারে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহির পরিবারের মধ্যে পারিবারিক জীবন কেমন ছিল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন স্পষ্ট, ইয়াকতিফু নালা নিজের জুতো নিজে সেলাই করতেন, নিজের যে বাহন নিজের যে গাধা বা গোড়া যে পশু তাকে নিজে খাওয়াইতেন, ইয়াকদিমু নাফসা নিজের সেবা নিজে করতেন, নিজের বিছানা নিজের কাপড় ধোয়া নিজের, আর এক হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের রান্না বান্নায় সহযোগিতা করতেন, ঘরের কাজে সহযোগিতা, নিজের কাজ তো নিজে করতেনই ঘরের কাজে সহযোগিতা করতেন। আজকে আমরা সবাই এখানে যারা আছি বা যত মন্ত্রীরা যারাই বলে তারা একটু বুকে হাত দিয়ে বলুক যে আমি আমার বাড়িতে আমার সেবা আমি নিজে করি, আমার জামা যদি দরকার হয় আমি নিজে আনি, আমার স্ত্রীকে বলি এক গ্লাস পানি এনে দাও, আমার স্ত্রীকে বলি আমার একটা জামা এনে দাও, আমার স্ত্রীকে বলি আমার জামাটা ইয়ে গেছে সেলাই করে দাও, আমার জুতাটা ইয়ে গেছে সেলাই করে দাও, আমি আমার স্ত্রীকে কয়বার বলি আর আমি নিজে কয়বার করি, আমার নিজের সেবা আমি নিজে কয়বার করি। যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে স্পষ্ট আছে ইয়াসলি সাওবা ওয়াকসিফু নালা ওয়াআলিকু দাব্বাতা ওয়াখদিমু নাফসা, নিজের সেবা নিজে করতেন। শুধু এতটুকু, সাহাবী এত বড় একজন নবী, যে নবীকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য পাঠাইতেন, কানা দাইমাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিন্তিত থাকতেন, আর এক হাদিস আছে মুতাওয়াসিলাল আহজান সবসময় পেরেশান চিন্তিত থাকতেন, এক ধ্যান নিয়ে সবসময় চিন্তিত, কি চিন্তা যে কিভাবে এই কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যায়। এমন একজন মহান ব্যক্তি সেও তার স্ত্রীর মন জয় করার জন্য আলতু ফালতু ঘটনা বলতেন, স্ত্রীদেরকে সময় দিতেন, যত ব্যস্ততা থাকুক রসুলের নিয়ে ব্যস্ত আর কি, যে রসুল সারা রাত রসুলের ব্যাপারে আছে সারা রাত যত বাড়িতে থাকতেন ইবাদতে থাকতেন, আর বাইরে একেবারে সকালবেলা বেরিতেন, যেটা হাদিসে আছে সকালবেলা বেরিতেন হাত্তান্তান্তসফান একেবারে রাত পর্যন্ত দাওয়াত দিতেন, এত কিছু করার পরেও রসুলের ব্যাপারে আছে রসুল তার স্ত্রীদেরকে সময় দিতেন, কিরকম সময়,
সার্বক্ষণিক সময়, এমনকি আলতু ফালতু মজা করা, ঠাট্টা করা, গল্প করা, নিজের কাজ নিজে করা, সব কিছু সময় দিতেন। আমি আমার নিজের দিকে নিজের বুকে হাত রেখে বলি আমি এর কতটুকু করি, তারপরে আমি বলবো যে ইসলাম মহিলাদের মর্যাদার ব্যাপারে, তাদের ক্ষমতায়নের ব্যাপারে বাধা নাকি উন্নতির পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের আদর্শকে নিজের জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের সমস্ত জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য সেই তৌফিক আমাদেরকে দান করেন, রসুলের আদর্শকে নিয়ে নিজেকে গর্ববোধ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে যারা সুন্নত করেন সুন্নত করেন।